সমস্ত মানুষের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। অনেকদিন ধরে রাস্তাটা দেওয়ার অপেক্ষা করে আছে। এটা নিয়ে আমরা সবাই বারবার বলেছি আমাদের মন্ত্রী মহোদয়কে, এবং তিনিও যথাযোগ্য জায়গায় এবং যথাযোগ্য দপ্তরে বারবার দরবার করে আজকে তিনি কিন্তু এই 71 লক্ষ টাকার এই প্রজেক্ট এখানে নিয়ে এসেছে। এটা সামান্য শুধু রুগুল জায়গা, এটা সংশ্লিষ্ট দুরন্ত ব্লকে সমস্ত মানুষের এটা একটা হাই হাইট লাইফ। এই যে জায়গাটা, শুধু এই জায়গাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি আমাদের পাঁচ তারের কাজে আজকে পুকুর বলে হচ্ছে কারা দিয়ে সেই আমাদের প্রিয় মানুষ দুর্গতা তিনি অনেক প্রচেষ্টার মধ্যে দিয়ে এই প্রকল্পটা নিয়ে এসেছেন। এই রাস্তা যে 10 ফুট আছে, 2 পাশে 4 ফুট 4 ফুট 8 ফুট করে প্রশস্ত হবে, এবং এই 8 ফুট জায়গায় যে কথাটা বলা হয়েছিল বাবাও বলেছে যে যদি সামান্য কারো এতটুকু কোনো কনস্ট্রাকশন কোনো দোকান কোনো রকম পরে আপনারা স্বেচ্ছায় আপনাদের স্বার্থে দুর্গুলিয়াবাসীর স্বার্থে কৃষ্ণগর দুরন্ত গ্রন্থের সমস্ত মানুষের স্বার্থে এবং দুর্গুলিয়া বাজারের স্বার্থে আপনারা সেই উপরে স্বীকার করবেন, এটা আমরা আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ। দ্বিতীয়ত আরেকটা কথা বলি, এই রাস্তার পাশে কেউ কেউ বাড়ি করেছে, হয়তো এই বাড়িটা রাস্তা থেকে 2-3 ফুট উঁচু করে দাঁড়িয়ে করেছে এবং বাড়ির সমস্ত জল আপনি রাস্তার উপর ফেলছে। আমরা সবাই জানি যে নিচের সব থেকে বড় শত্রু হচ্ছে জল। সুতরাং আজকে আপনার বাড়ির জলটা দয়া করে আপনি আপনার বাড়িতে রাখুন, দয়া করে সমাজের এই ধরনের ক্ষতি করবেন না, আপনার দলকে আগে দেবো। এটা যদি আমি পরিষ্কার বলছি, হয়তো আমার কথায় কারো কারো খারাপ লাগতে পারে, তার জন্য আমি ওদের ক্ষমা চেয়ে নিলাম। আর হুগলি 1 নম্বর অঞ্চল, তাদের যে কাজ তারা শুরু করেছে, সে তাদের যে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। কতগুলো আমাদের ডুবুরিয়া নেতাজি পার্ক, যে নেতাজি পার্কে নেতাজির মূর্তি যে জায়গাটা ছিল সেটা একটা মানে পুরি গন্ধময় একটা জায়গা, গঙ্গা আবর্জনা, সেই জায়গাটাকে একটা সৌন্দর্যায়ন করেছে এবং কন্যা রায় মূর্তি তারা স্থাপন করেছে, তার সঙ্গে হাইমাস লাইট বানিয়ে সেই জায়গাটাকে একটা সৌন্দর্যায়ন করে একটা নেতাজি সুভাষচন্দ্রের প্রতি একটা প্রকৃত সম্মান তারা প্রদর্শন করতে পেরেছে, তার জন্য সরকার এবং সেগুলোকে সার্ভে কাজ শুরু হয়েছে এবং আগামী
যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।